हेलो बंधुरा, वेलकम बैक माई चैनल डिलिशियस फूड बाय सुचित्रा। आज के आपनादेर जोन्नो निये एसेछी दई इलिश बा भापा इलिश रेसिपी। आपनारा तो एर लुक देखते ही पाच्छेन कतटा सुस्वादु लागजे। आज के एर फुल रेसिपी आपनादेर साथे शेयर करते चलेछी। एटा किन्तु खूब सहज एकटा रेसिपी और आज के आमी एटा खूब सहज भावे आपनादेरके रान्ना करे देखाबो। आर आपनारा जदि एभावे बानान खूब सहज भावे किन्तु एई सुंदर दई इलिशेर रेसिपिटा आपनाराओ सार्व करते पारबेन। आर नतून बंधुरा, जदि आमार रेसिपि आपनादेर भालो लागे ता आमार साथे जुक्त होवार जन्य सबस्क्राइब बटनटा अवश्यई प्रेस करे देबेन। एखाने आमी इलिश माछगुलोके प्रथमे धुइये निएछि आर एगुलो আমি সাইডে রেখে দিলাম। আর আমি এখানে এবার সর্ষে, সাদা সর্ষে বেশি পরিমাণ আর তিন ভাগের এক ভাগ কালো সর্ষে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা শিলবাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও পেস্ট করতে পারেন, কিন্তু কিছু কিছু রান্না, স্পেশাল রান্না আমি শিলবাটাতেই করে নিতে পছন্দ করি, তার কারণ এটাতে স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। এবার আমি এটাকে ছেঁকে নিলাম যাতে কোনো রকম অ্যাসিডিটির সমস্যা না হয়। তো এটা একটা ছোট্ট টিপস আপনাদের জন্য, যদি আপনাদেরও অ্যাসিডিটির সমস্যা হয়ে থাকে অবশ্যই সর্ষেটাকে এভাবে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু অ্যাসিডিটি একদমই হয় না। আমি এখানে দিয়ে দিলাম এক কাপ মতো দই। দইটা একটু বেশি পরিমাণে দিলে এটা কিন্তু হজমেও খুব সাহায্য করে আর খেতেও ভালো হয়। তো আমি এখানে দইটা, এক কাপ দই এখানে আমি অ্যাড করে দিলাম। এবার আমি সর্ষের সাথে এই দইটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে ফেটিয়েও দইটাকে মিক্স করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম আমি একটু হলুদ। এটার কিন্তু এই মশলাটাই মেন, তাই আপনারা এই মশলাটা কিন্তু এভাবে স্টেপ বাই স্টেপ বানাবেন, তাহলে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের ইলিশ ভাপা আপনাদের রেডি হবে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো। তো এর মধ্যে কিন্তু বেশি কিছু মশলা পড়ে না, শুধু সর্ষে বাটা, দই, একটু সামান্য নুন আর হলুদ। এবার আমি মাছগুলোকে এই মিশ্রণটার সাথে ভালো করে মিশিয়ে দেব। এর গায়ে ভালোভাবে মাখিয়ে দিতে হবে। এই দেখুন, আমি এভাবে চামচ দিয়ে, এর যাতে পুরো গায়ে লাগে মাছগুলোর সেজন্য আমি ওপর দিয়েও দিয়ে দিচ্ছি। এভাবেও আপনারাও কিন্তু এভাবেই যদি করেন তাহলে কিন্তু সম্পূর্ণ একই রকম খেতে হবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সর্ষের তেল। তো সর্ষের তেল আমি দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে এটাকে আমি আর একবার একটু নাড়িয়ে দিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা। এটা আমি মাঝখান দিয়ে ফেলে দিয়েছি, লঙ্কাগুলোর মাঝখান দিয়ে কেটে আমি এবার লঙ্কাগুলোকে সাজিয়ে দেব। আমি এখানে চারটে লঙ্কা সাজিয়ে দিলাম। এবার আমি তেলটা একটু মিশিয়ে দেব সর্ষের মিশ্রণটার সাথে, খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার আমি, এটা রেডি হয়ে গেলে এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আর এটাকে আমি ভাপা ইলিশ যেহেতু এটা কিন্তু জলের ভাপেই হবে। এ দেখুন কত সুন্দরভাবে মিশিয়ে দিলাম, কত সুন্দর কালার এখনই চলে এসছে আপনারা দেখতে পাচ্ছেন। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগছে। এ দেখুন আমি ঢাকনা দিয়ে দিলাম। এবার আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি, ঢাকনা যদি থাকে এর খুবই ভালো হয়। আমি এর ঢাকনাওয়ালা একটা গামলাই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি জল অ্যাড করলাম, তার উপর আমি বসিয়ে দিলাম এটা, তার উপর আমি টিফিন বক্সটা বসিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে দেব। তো এটা প্রথমে আমি 20 থেকে 30 মিনিট আমি একটা সাইড করে নেব, তারপর আমি আর একটা সাইড মাছগুলোর উল্টে দেব চামচ দিয়ে, এবং আর একটা সাইড আরও 20 থেকে 30 মিনিট আমাকে এভাবেই ভাপে করতে হবে। এ দেখুন বয়েল হচ্ছে,
ভাবে ভাবে কিন্তু এই মাছটা হয়, যাতে মাছটা সুসিদ্ধ হয় আর মশলার ফ্লেভারটাও খুব ভালো আসে। সেই জন্য আমরা 20 মিনিট এভাবে ঢেকে করব। আমার এখন 25 মিনিট হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে একটা একটা করে উল্টে দেব। এই দেখুন মাছগুলোকে আমি এভাবে উল্টে দিচ্ছি। টিফিন বক্সের ঢাকনাটা খুলে দিয়ে হালকাভাবে এগুলোকে মাছগুলোকে উল্টে দিতে হবে। আমার প্রত্যেকটা মাছ উল্টানো হয়ে গেছে, আমি আবার ঢাকনাটা বন্ধ করে দেব। আরও 20 মিনিট থেকে 30 মিনিট এটা আমি আবার ঢেকে বয়েল করব। দেখুন আরও 20 মিনিট হয়ে গেছে, আমি এটা এবার রেডি করে নিয়েছি। আমি আরও 2টো কাঁচা লঙ্কা এখানে চিড়ে দিয়ে দিলাম সাজানোর জন্য, আর এটা আমার রেডি। তা বন্ধুরা, আমার এই সহজ ইলিশ মাছের ইলিশ ভাপা বা দই ইলিশ বলতে পারেন আপনারা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুরা, আমার রেসিপি ভালো লেগে থাকলে নিত্য নতুন রেসিপির সাথে আমি হাজির হই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এতটাই, বাই।